নমস্কার বন্ধুরা, রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ শীতলালের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি তার আমার কৃপায় আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি, আর আপনারা ভালো থাকবেন, আপনারা সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দে থাকবেন। আপনাদেরকে থাকতেই হবে ভালো, কারণ মা মঙ্গল চণ্ডী তারা মায়ের মঙ্গলময়ী হাত আপনাদের মাথার উপর সদা সর্বদা রয়েছে এবং আমার উপরও রয়েছে, তাই আমিও ভালো আছি। সবাই যখন শোধায় আমার ভাই বোনরা দাদা কেমন আছেন, নিজের শরীরের প্রতি যত্ন দেবে আমার ভালো লাগে, কারণ আমাকে ভাবার মতো তোমরা রয়েছ। যাই হোক, তোমরা অনেক ভালোবাসো আমি জানি, তাই তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওর টপিক চাকুরি প্রাপ্তি কিভাবে হবে, কারণ আমার অনেক ভাই বোন আমাকে রিকোয়েস্ট করেছে কলকাতার থেকে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তারপর তোমার বাঘাযতীন, বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে, টালিগঞ্জ, বিভিন্ন জায়গা থেকে আমার ভাই বোন, তাছাড়া কলকাতা ছাড়া মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ি এবং ত্রিপুরা, আগরতলা, মাদারিহাট, এই সকল বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে মানুষ, আসাম, শিলচর, বাংলাদেশ, বিভিন্ন জায়গা থেকে মানুষ, আমার বন্ধু, আমার ভাই বোন আমাকে জিজ্ঞেস করছে, দাদা হয়তো আমরা মানে জ্যোতিষ মতে যে ট্রিটমেন্ট হয় সেটা হচ্ছে স্টোন, সেই প্রতিকার হয়তো করতে পারবো না, কারণ আমাদের সেই ক্ষমতা নেই, বা তন্ত্র মতে যে ক্রিয়াগুলো করা হচ্ছে সেই ক্রিয়াটা করার মতো আমার কাছে ক্ষমতা নেই, তাই এমন কোনো একটা টোটকা বা এমন কিছু জিনিস বলুন যাতে আমাদের চাকুরি হয়। অবশ্যই অবশ্যই তোমাদের চাকুরি হবে এবং তোমাদের চাকুরি করতেই হবে। পড়াশোনা করে তোমরা যদি বসে আছো অবশ্যই চাকুরি তোমাদের করতে হবে, চাকুরি ছিনে নিতে হবে তোমাকে। তবে নিজের মনের থেকে কখনো বিশ্বাস হাঁটাবে না, সবসময় মনের মধ্যে পজিটিভ এনার্জি রাখো যে আমার চাকরি আমাকে করতেই হবে, আমাকে চাকরি ছিনে নিতে হবে। তবে তার আগে কয়েকটা কথা, আমাদের জ্যোতিষ বা তন্ত্র মতে বিভিন্ন যে ভাগগুলো রয়েছে সে ভাগ দিয়ে আমাদের বিচার করে আমরা প্রথমে দেখে নিই যা চাকরি আছে না নেই, কারণ অনেকে আমার কাছে এসেছে দেখাতে আমার চেম্বারে, বিভিন্ন বিভিন্ন জায়গায়, কলকাতা, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, সেখানে আমি তাদেরকে বলেছি, কোনো বোনকে বলেছি যে তোর তো চাকরির যোগ ছিল বা চাকরির যোগ রয়েছে, সে বলছে হ্যাঁ আমি চাকরি করি, আবার কেউ হয়তো বলছে হ্যাঁ আমি চাকরি করতাম ছেড়ে দিয়েছি। তো এটা বলা যায় চাকরির যোগটা দেখে নিতে হবে, যদি চাকরির যোগ থাকে তাহলে চাকরি ছিনিয়ে নিতে হবে তোমাকে, একদম ছিনিয়ে নিতে হবে, আর যদি না থাকে তাহলে আমি এইদিকে চেষ্টা না করে আমি যদি ব্যবসা লাইনে যাই, ইনকামটা কী হবে, কোন রাস্তায় গেলে আমি লাভবান হব, লোহার ব্যবসা করব না জলের ব্যবসা করব না বিউটি পার্লারের ব্যবসা করব, সঠিক যদি জানতে পারা যায়, বা আমি যে দোকানটা করব তার নাম কী হবে, টোটালটাই কিন্তু একটা মানে সাবজেক্ট। ব্যবসা শুধু শুধু মানে এমনিতে ব্যবসা ভালো চলতে পারে না, সব কিছু মিলে কিন্তু একটা ব্যবসা, যার জন্য একটা জ্যোতিষ বা তান্ত্রিকের পরামর্শ আপনারা নেবেন, সবসময় নেবেন। এবার চলো চাকরির ব্যাপারে তোমাদেরকে আজকে বলি, অবশ্যই তোমাদের জন্য আমি সর্বদাই রয়েছি, তোমাদের পাশে থাকা আমার একমাত্র কাজ, তোমাদের জন্য কষ্ট না হয়। তো চাকরি প্রাপ্তির জন্য আমি আজকে একটা যন্ত্র তোমাদের সামনে তুলে ধরছি, এই যন্ত্রটি তোমাদেরকে করতে হবে যে কোনো পুষ্য নক্ষত্র রবিবার, রবিবার পুষ্য নক্ষত্র যোগে, যদি তোমরা পাঞ্জি দেখতে পারো, পঞ্জিকা দেখতে পারো, তাহলে পঞ্জিকা থেকে দেখে নিও, আর যদি দেখতে জানতে না পারো যারা তাদেরকে বলছি, তোমরা কোনো পুরোহিত কোনো ব্রাহ্মণকে দিয়ে এই দিনটি এবং সময়টিকে লিখিয়ে নিও যে কখন থেকে রবিবার, কখন থেকে পুষ্য নক্ষত্র লাগছে এবং কবে লাগছে সেটা, কারণ ডেলি তো আর হয় না এই যোগ। তো এই যোগে তোমাকে কি করতে হবে, এই যোগটা জেনে নিও, এই যোগটা জানার পর তোমাকে কালেক্ট করতে হবে একটা ডালিম গাছের শাখা, সেই ডালিম গাছের শাখাটিকে নতুন ব্লেড দিয়ে সামনের দিকটা শুদ্ধ করে নিয়ে লেখনী তৈরি করবে, অর্থাৎ কলম তৈরি করবে, এবং কালিটি লাগবে তোমার কেশর, দশকর্মা বা মালাকার দোকান দশকর্মা, অথবা গোলদারি দোকান যেটা রয়েছে বুদিখানা, সে দোকান থেকে তোমরা পেয়ে যাবে শুদ্ধ কেশর, কিন্তু ভালো কেশরটা নেবে, আর কর্পূরের দিকেও বলি কর্পূরটা ভালো নেবে যেন শুদ্ধ হয়, কারণ এখন কর্পূরে অনেক সময় দেখা যাচ্ছে মোম মিশিয়ে দিচ্ছে, এই মোম মিশানো কর্পূর কিন্তু কাজে লাগবে না, তাই তখন তোমার কাজের ব্যাঘাত ঘটবে,
যে জিনিসটি করছো সেটা ভালো করে করবে, আর লাগবে ভূর্জপত্র একটা, সেটা হবে ছিদ্রবিহীন, কোনো ছিদ্র যেন না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভূর্জপত্র দর্শকের মতো করে পাবে, নিয়ে আসবে। এইবার পুষ্য নক্ষত্র রবিবার যে সময় চলছে সেই সময় তুমি তোমার ঠাকুর ঘরে, যেখানে ঠাকুর আছে সে জায়গায় পূর্ব দিকে মুখ করে আসনে অবশ্যই বসবে এবং ধূপ দীপ জ্বালিয়ে দেবে, ঘিয়ের একটা প্রদীপ জ্বালবে এবং ধূপ জ্বালবে, ভালো সেন্টের ধূপ হওয়া যায়। তারপর আমি যে স্ক্রিনে যে যন্ত্রটা দিচ্ছি খুব ভালো করে দেখো, এই যন্ত্রটিতে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে নিচে, যন্ত্রের উপরে লেখা রয়েছে ওং চং জং এস, তারপরে একটা দাড়ি, সোজা দাড়ি, আবার লেখা আছে দই ডং রিং এস, তারপর তিনটে দাড়ি, বং ডং জগৎ দুটো দাড়ি এস, তার নিচে কিন্তু রয়েছে নাম ও রাশি। এইবার রাশি যদি তোমাদের জানা থাকে প্রকৃতপক্ষে, প্রকৃত রাশি, তাহলে রাশিটি লিখবে, যদি জানা না থাকে তাহলে তোমরা নিজের নামের আদ্যক্ষ দিয়ে পঞ্জিকার থেকে পেয়ে যাবে যে তোমার রাশিটা কি, সেটা লিখবে, যদি তাও না হয় মায়ের নাম অবশ্যই লিখে দিও। এইবার চন্দন ঘুষবে এবং একটা পুষ্প নেবে, সাদা পুষ্প বা লাল পুষ্প বা হলুদ পুষ্প, গেঁদা ফুল যাই হোক নেবে, এবং আমি যে মন্ত্রটা বলছি এই মন্ত্র বলে ওই চন্দন একটু নিয়ে সেই যে যন্ত্রটা তুমি লিখলে, সেই যন্ত্রটি লিখে কোনো তামার পাত্র অথবা তোমার স্টিলের পাত্র অথবা যে কোনো একটা পাত্রের উপর রাখো, রেখে এই মন্ত্র সহযোগে সামান্য চন্দন ফুলের সঙ্গে নিয়ে বলো, ওং গন্ধং পুষ্পং সহিতং, ওং গন্ধং পুষ্পং ধূপং দীপং সহিতং যন্ত্রায় নমঃ। বুঝতে পারছো, লিখে নাও, ওং গন্ধং পুষ্পং ধূপং দীপং সহিতং যন্ত্রায় নমঃ। তারপর ওং রিং, ভৈরফলা দীর্ঘি অনুসার রিং, চং জং, চ অনুসার চং, বর্কিজ অনুসার জং, ড অনুসার ডং, ব অনুসার বং, ওং রিং চং জং ডং বং যন্ত্রায় নমঃ। তাহলে মন্ত্রটা দাঁড়ালো, ওং গন্ধং পুষ্পং ধূপং দীপং সহিতং যন্ত্রায় নমঃ, একবার দিলাম, আরেকবার চন্দন নিয়ে বলবো, ওং রিং চং জং ডং বং যন্ত্রায় নমঃ। এইভাবে ২৮ বার বা ১০৮ বার, ২৮ বার বা ১০৮ বার, ২৮ বার না করে যদি ১০৮ বার করো কেন করতে পারবে না, অবশ্যই পারবে, কারণ তোমার চাকুরি চাই না, তোমার তো চাকুরি চাই, তাহলে তোমাকে তো করতেই হবে, কারণ এমনিতে তো হঠাৎ করে কিছু হয়ে যাবে না, কষ্ট না করলে তো কৃষ্ট পাবে না, তাই অবশ্যই ১০৮ বার জপ করবে এবং ১০৮ বার করো, কষ্ট করো একটু। এই মন্ত্র বলে ১০৮ বার মন্ত্র বলো, ১০৮ বার চন্দনে ছিটে দাও। এটা বলার পর একটা হোম করতে হবে, যদি তোমরা না পারো তাহলে পুরোহিত ডেকে নিয়ে এসো বাড়িতে, কোনো পণ্ডিতকে ডেকে নিয়ে এসে ছোটখাটো পণ্ডিত, তাকে দিয়ে একটা হোম করাও, হোম অর্থাৎ যজ্ঞ, ছোট ঘৃত সহযোগে, ভালো ঘি কিনবে কিন্তু, সেই যন্ত্রের পুজো তুমি করেছ সে বাবা যন্ত্রের পুজো করবে, যন্ত্র রাজায় বিদ্মহে মহাযন্ত্রায় ধীমহি তন্ন যন্ত্র প্রচোদয়া, ওং যন্ত্র রাজায় বিদ্মহে মহাযন্ত্রায় ধীমহি তন্ন যন্ত্র প্রচোদয়া, ওং যন্ত্র রাজা ইয় প্রণা ইয় প্রণা ইয় প্রণা ইয়দিষ্ঠত ইয়দিষ্ঠত ইয়দিষ্ঠত, ওং অহং রং বং জং লং বং সং 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 হংস ইয় প্রণা ইয় প্রণা ইয় প্রণা। অনেক মন্ত্র আছে, মন্ত্র সহযোগে ওনাকে বলবেন পণ্ডিত মশাইকে যে আপনি এটাকে প্রাণ প্রতিষ্ঠা করে দেন, দক্ষিণা যা দেবার ঠিকঠাক করে দিয়ে দেবেন, দক্ষিণা এখানে কল্পনাতা করবেন না। তারপর
এবারে উনি প্রাণ প্রতিষ্ঠা করার পর 108টা বেলপাতা সহযোগে, 108টা বেলপাতা সহযোগে ডাইরেকশন আমি দিয়ে দিচ্ছি, তাকে বলে দিও সে করবে। 108টা বেলপাতা সহযোগে প্রথমে ওনাকে বলবেন পুজো টুজো করা, যা করা পুজো টুজো করবে যন্ত্রের, যন্ত্রের পুজো তো তুমি করেছো, যন্ত্রের পুজো করার পর যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা করবেন। চক্ষু গণনাশিকা জিহ্বা ত্বক পঞ্চ ইন্দ্রিয়ের, ইন্দ্রিয়ের একটা ব্যাপার আছে পুরোহিত আমাদের পাণ্ডিত্যে মানে পুজো লাইনে, তো সেটা দিয়ে পুজো করার পর 108টা বেলপাতা দিয়ে হোম হচ্ছে, মন্ত্র ওই একটাই, ওং হ্রিং চং জং ডং বং যন্ত্রায় নমঃ। তুমি নিজেও করতে পারো, তুমি নিজেও করতে পারো, সব থেকে বেটার তুমি নিজে করো, কাউকে টাকার দরকার নেই, মন্ত্র তো আমি বলে দিচ্ছি তুমি নিজেই পারো, তুমি অসীম শক্তির অধিকারী, বারবার বলছি তুমি অসীম শক্তির অধিকারী। অহম ব্রহ্ম যদি হয়, অহম ব্রহ্মাস্মি যদি হয়, আমি যদি ব্রহ্মা হয় তুমিও ব্রহ্মা, যত্র জীব তত্র শিব যদি হয়, সবার মধ্যে শিব বিরাজমান রয়েছে, তাই তুমি নিজে করো, ছেলে হোক মেয়ে হোক শুদ্ধ আকারে করো, কিচ্ছু নেই, আহুতি দাও, ঘি নাও, আহুতি দাও, ওম হ্রিং চং জং ডং বং যন্ত্রায় নমঃ। বাঁ হাতে যন্ত্রটি ধরো, জালো কর্পূর দিয়ে, প্রথমে কাঠ দেবে, কাঠ দিয়ে নিচে কর্পূর দেবে, আগুন জ্বালবে, আগুন জ্বেলে দিয়ে খালি একবার বলবে ওং যজ্ঞেশ্বরায় ইহা আগচ্ছ, ইহা আগচ্ছ, ইহা আগচ্ছ, ইয়তিষ্ঠ, ইয়তিষ্ঠ, ইয়তিষ্ঠ। যদি তাও না পারো গুরু মন্ত্র বা ইষ্টমন্ত্র জাপ না, যদি তাও না থাকে তাহলে ওং নম শিবায় বলে তুমি জপ করো, আঠাশ বার। তারপর আগুনটি জ্বালো, জেলে সেটিকে তোমরা আহুতি দাও। ছেলেদেরকে বলছি তোমরা যখন এই কাজটি করবে তখন মা বোন যারা রয়েছে মহিলা শক্তি তাদেরকে পাশে একটু বসিয়ে নেবে, যদি মা থাকে তাহলে মাকে পাশে বসাও, মা এখানে বসো, এবং মায়ের শাড়ির সাথে তোমার গলায় কিন্তু অবশ্যই একটা এ নেবে, গলায় কিছু একটা নিয়ে, মানে ভালো প্যান্ট জামা পরে করে কিন্তু হবে না, ভালো ধুতির পরে করবে, আর মেয়েদেরকে বলছি ভালো শাড়ি পরে করবে তোমরা, করো দারুণ ফল পাবে, এটুকু বলছি করো ভালো ফল পাবে। তো হোম হওয়ার পর তারপর কি করবে, তামা কিংবা রূপার তাবিজ, তামা কিংবা রূপার তাবিজে যে যন্ত্রটা তুমি নির্মাণ করলে সেই যন্ত্রটিকে ভালো করে ঘুরিয়ে ছোট করে ঢুকিয়ে নেবে, দেখে নেবে তোমার সাইজটা কেমন, কবজ কিন্তু সেরকম সাইজের নেবে, যদি বড় হয় তাহলে কবজের সাইজ বড় নেবে, নাহলে ঢোকাতে পারবে না তার মধ্যে, নিয়ে মোমাটো, এবং যজ্ঞটা যে হলো সেই যজ্ঞের যে বিভূতি অর্থাৎ কাঠটা যে পুড়ল সব কিছু করলে যজ্ঞের বিধান অনুযায়ী, তারপর সেটাকে একটু সেই কাঠটা পোড়া কাঠটাকে একটু দিও, এবং ফুল বেলপাতা যা আছে দিও একটু, নিয়ে মোমেটে দাও। পুষ্যা নক্ষত্রের মধ্যে এই কাজটা করো, আমার ভাই বোন সকল উদ্দেশ্যে বলছি তোমরা চাকরি পাবে, তোমরা তোমাদের চাকরি হবে, অবশ্যই হবে, তোমরা করো বিশ্বাস নিয়ে করো, ভক্তি নিয়ে করো, আমি বলছি তোমাদের চাকরি হবে, তোমরা করে দেখো এবং আমার জন্য বড় বড় মিষ্টি নিয়ে আসো, আর কিচ্ছু চাই না তোমাদের কাছে, শুধু একটু মিষ্টি খাও, মিষ্টি মুখ করো। তো চলো, জয় গুরু বামদেব, জয় মাতারা। এই ভিডিওটি সব থেকে বেশি যেন লাইক হয় এবং শেয়ার হয়, আশা করি তোমরা এটা করবে, কারণ সব বাড়িতে কিন্তু চাকরির জন্য একটা ব্যাপার পড়ে আছে, সবাই বেকার অবস্থায় পড়ে রয়েছে, এই সময় একটু সাহায্য মানুষ হিসেবে অন্তত করো, মানুষ হিসেবে অন্তত সাহায্য করো, শুধু তোমার হলে তো হবে না, আরেকজনের হোক না, আরেকজনের হোক না, হোক করো, ঠিক আছে। জয় গুরু বামদেব, জয়।